চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব। যেটি খুবই অল্প পুঁজিতে স্টার্ট করা যায় এবং একচেটিয়াভাবে আপনার এলাকায় আপনি শুরু করতে পারবেন এবং আপনি হবেন আপনার এলাকায় প্রথম ব্যবসায়ী তো কী সেই প্রোডাক্ট কিসের ব্যবসা সম্পূর্ণটা দেখার জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই ব্যবসাটির এ টু জেড তথ্য এই ভিডিওর মধ্যে ডিসকাস করব সেই কারণে বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো আজকে আপনাদের সাথে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করব সেটা হচ্ছে একটা স্প্যানিশ স্ট্রিট ফুড যার নাম হচ্ছে চুরস এই চুরস তৈরির ব্যবসা সম্পর্কে আপনাদের এ টু জেড তথ্য এই ভিডিওর মধ্যে দেব এই স্ট্রিট ফুডটা আপনি কিভাবে আপনার এলাকায় অর্থাৎ বাংলায় কিভাবে আপনি শুরু করবেন কিভাবে এই ব্যবসাটি শুরু করা যায় কি কি মেশিনারির প্রয়োজন পড়ে কী কী র প্রয়োজন পড়ে সব কিছুই ভিডিওর মধ্যে দেখানো হবে চুরস আপনাদের বলে দিই একটা টেস্টি খাবার একটা টেস্টি স্ট্রিট ফুড যেটা স্পেনে কিন্তু ব্যাপক হারে প্রচলন এই চুরসের কিন্তু বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই চুরসের প্রচলন রয়েছে অর্থাৎ এই চুরস খাবার খাবার কিন্তু ব্যাপক হারে প্রচলন রয়েছে এবং বিভিন্ন জায়গায় দোকানও হয়েছে তো আপনি যদি আপনার এলাকায় একচেটিয়া একটা ভালো ব্যবসা করতে চান জিরো কম্পিটিশানে ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য একদম পারফেক্ট এই ব্যবসাটি থেকে প্রতিদিন কিন্তু দুই থেকে তিন হাজার টাকা খুব সহজে আর্নিং করা যায় আপনার যদি নিজস্ব কোনো দোকান না থেকে থাকে সেক্ষেত্রে আপনি একটা ফুড কার্ট ফুড কার্ট তৈরি করে যে কোনো স্ট্রিটের পাশে কিন্তু আপনারা একটা ভিড় এলাকা দেখে এই দোকানটা আপনি চালাতে পারেন দিনে মাত্র দুই থেকে তিন ঘন্টা যদি আপনি দোকানটা দেন আপনার সমস্ত মাল অর্থাৎ সমস্ত প্রোডাক্ট কিন্তু আপনার সেল হয়ে যাবে চুরস তৈরির জন্য একটা মেশিন পাওয়া যায় যে মেশিনটার নাম হচ্ছে চুরস মেকিং মেশিন তো এই চুরস মেকিং মেশিনটার প্রাইস হচ্ছে কুড়ি হাজার টাকা যেটা আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে প্রথম পর্যায়ে এত দামি মেশিন আপনারা পারচেস করতে পারবেন না সেক্ষেত্রে শুধুমাত্র চুরস মেকিং ডাইস দিয়ে শুধুমাত্র চুরস মেকিং ডাইস দিয়েও কিন্তু এই ব্যবসাটি শুরু করা যায় এই ডাইসগুলো কেনার জন্য আপনাকে অ্যামাজন থেকেই কিনতে হবে যেটার প্রাইস পড়বে এই ডাইসগুলোর মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে তো আপনি চাইলে ডাইস দিয়েও শুরু করতে পারেন আর যদি পুরো প্রফেশনালভাবে স্টার্ট করতে চান ব্যবসাটা যদি কাস্টমারের নজর কাটতে চান দৃষ্টি আকর্ষণ করতে চান সেক্ষেত্রে আপনাকে মেশিনটা পারচেস করতে হবে তো চুরস কিভাবে তৈরি করতে হয় কি কী রেসিপি অর্থাৎ কি কি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন সেটা আপনাদের একটু বলে দিন চুরস তৈরির জন্য প্রথমেই লাগে আপনার জল জল লাগবে আপনার এক কাপ আমি একটা ফর্মুলা দিচ্ছি যত বেশি পরিমাণে আপনি বানাবেন এই ফর্মুলার ওপরে ভিত্তি করে আপনারা তৈরি করবেন প্রথমেই লাগবে আপনার জল দ্বিতীয় লাগবে আপনার চিনি চিনি লাগবে আপনার দুই টেবিল চামচ অর্থাৎ তিরিশ গ্রাম তিন নম্বর লাগবে আপনার বাটার অর্থাৎ মাখন এক টেবিল চামচ তো এই তিনটি উপাদানকে অর্থাৎ তিনটি উপকরণকে আপনাকে একসাথে মিডিয়াম হিটে গরম করতে হবে একটা প্যানে গরম করতে হবে সেটা সসপ্যানে আপনি গরম করতে পারেন বা যে কোনো পাত্রে আপনি গরম করতে পারেন মিডিয়াম হিটে তো গরম করার পরে সেটাকে আপনাকে অফ করে দিতে হবে গ্যাস বা চুলাটাকে আপনাকে অফ করে দিতে হবে অফ করার পরে তার মধ্যে অ্যাড করতে হবে এক কাপ ময়দা এক কাপ ময়দা বা যে কোনো আটা আপনি ব্যবহার করতে পারেন তো ময়দাটাকে অ্যাড করার পরে ভালোভাবে সেই মিশ্রণটাকে দিয়ে একটা ডো তৈরি করতে হবে ভালোভাবে একটা সফট ডো তৈরি করার পরে তার মধ্যে আপনাকে একটা ডিম অ্যাড করতে হবে একটা ডিম কাঁচা ডিম আপনাকে সেই ডোয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপর ডোয়ের সাথে ভালো করে ডিমটা মিক্সড করতে হবে মিক্সড করার পরে সেই ডোটাকে আপনাকে হয় ডাইস মধ্যে দিতে হবে আপনাকে বা মেশিনের মধ্যে আপনাকে এই ডোটা দিয়ে দিতে হবে তারপরে মেশিনটা জাস্ট উপর থেকে প্রেস করলেই কিন্তু মেশিনের তলা দিয়ে চুরস আকারে আপনার এই যে ফুড প্রোডাক্টটি বেরিয়ে আসবে অর্থাৎ চুরসটা আপনার বেরিয়ে আসবে তৈরি হয়ে বা আপনি ডাইসের মধ্যে করেও কিন্তু চুরাস তৈরি করতে পারেন তো আপনি যেরকম সাইজে চুরস তৈরি করতে চান বড় কিংবা ছোট সেই হিসাবে কিন্তু আপনি চুরসটা তৈরি করতে পারেন তারপরে সেটাকে একটা গরম কড়াইতে তেল গরম করে সেটাকে চুরসটাকে ভাজতে হয় ফ্রাই করতে হয় হালকা ফ্রাই হওয়ার পরে সেটাকে তুলে নিতে হয় এবং সেটা তুলে নেবার পরে তার মধ্যে আপনার একটা দারুচিনি দারুচিনির পাউডার দারুচিনির পাউডার এবং চিনির পাউডার দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হয় সেই মিশ্রণের মধ্যে আপনার চুরস যেটা ভাজা হয়ে গেছে সেই ভাজা চুরসগুলোকে আপনাকে ভালো করে গায়ে মাখিয়ে নিতে হয় লাগিয়ে নিতে হয় তারপরে সেটাকে কাস্টমারকে যখন আপনি সার্ভ করবেন সেটা মেল্টেড চকলেট দিয়ে আপনি কাস্টমারকে সার্ভ করতে পারেন বা মেল্টেড ক্রিম দিয়ে কিন্তু আপনি কাস্টমারকে সেটাকে সার্ভ করতে পারেন এই সমস্ত প্রোডাক্ট যেটাকে বললাম আপনাদের এই সমস্ত প্রোডাক্ট তৈরি করতে আপনার মোটামুটি খরচ হবে সর্বোচ্চ কুড়ি টাকা কুড়ি টাকার এই প্রোডাক্টটিকেই আপনি ষাট টাকায় বিক্রি করতে পারবেন আপনার এই এই চুরস থেকে কিন্তু আপনার দুই প্লেট চুরস তৈরি হবে তো দুই প্লেট আপনার প্রতি প্লেট যদি আপনি তিরিশ টাকা বিক্রি করেন দুই প্লেট আপনি ষাট টাকায় বিক্রি করতে পারবেন তো এই ব্যবসাটি মূলত আপনার বেশিরভাগই চলবে কিন্তু শহর এলাকায় একটু সিটি সাইড এলাকার দিকে কিন্তু এই ব্যবসাটি ভালো চলবে একটা ফুড কার্টের দিকে আপনি কিন্তু ফুড কার্ট দিয়ে একটা দোকান দিতে পারেন স্ট্রিটের আশেপাশে যেখানে ভিড় এলাকা আছে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড বা বিভিন্ন রেলওয়ে স্টেশন আশেপাশে কিন্তু আপনি দোকানটা দিতে পারেন যেটা আপনি সন্ধ্যাবেলার টাইমে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো পরিমাণে সেল হবে তবে এই ব্যবসাটি আমি বলবো যদি আপনি শহর এলাকায় দিতে পারেন তাহলে কিন্তু ব্যবসাটি ভালো চলবে নতুন একটা খাবার হওয়ায় এবং টেস্টি সুস্বাদু খাবার হওয়ায় কিন্তু কাস্টমারের কাছে আলাদা করে দৃষ্টি আকর্ষণ করবে এবং নতুন ধরনের প্রোডাক্ট হওয়ায় তো আপনি যদি চুরসের ব্যবসা করতে চান চুরস কিভাবে তৈরি করতে হয় সেটা আগে বাড়িতে প্র্যাকটিস করুন চুরস কিভাবে তৈরি করতে হয় চুরস রেসিপি লিখে সার্চ করলেই কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন ডিটেলসে সেখানে আপনারা রান্নাটা শিখতে পারবেন চুরস কিভাবে তৈরি হচ্ছে আর মেশিনটা আপনারা অ্যামাজন থেকেই কিনতে পাচ্ছেন। আর যে সমস্ত র বললাম সেই সমস্ত র কিন্তু আপনারা আপনার লোকাল মার্কেট থেকে কিনতে পারবেন তো দু প্লেট চুরস থেকে আপনি কিন্তু চল্লিশ টাকা প্রফিট করতে পারছেন কুড়ি টাকা যেহেতু আপনার তৈরি খরচ পড়ছে আর ষাট টাকায় আপনি বিক্রি করছেন দুই প্লেট চুরস এই যে সমস্ত রমেটিরালস বললাম সেই সমস্ত রমিটাস থেকে আপনি দুই প্লেট চুরস তৈরি করতে পারবেন চল্লিশ টাকা যদি দুই প্লেট চুরসে প্রফিট হয় আপনি যদি প্রতিদিন একশো প্লেট চুরা সেল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি দু টাকা আর্নিং করতে পারবেন তো এই ব্যবসাটি একটি লাভজনক ব্যবসা এবং ইউনিক একটা প্রোডাক্টের ব্যবসা হওয়ায় কিন্তু এটা আপনি কিন্তু আপনার এলাকায় একচেটিভাবে ব্যবসাটি শুরু করতে পারবেন তো চাইলে ব্যবসাটি শুরু করতে পারেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এটা একটা ইউনিক টাইপের টপিক ছিল আর এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কিন্তু ভিডিও নিচে কমেন্ট করবেন তো পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন এবং ইউনিক টাইপের ব্যবসার আইডিয়া নিয়ে ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ